أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির আমাদের একান্ত শ্রদ্ধাভাজন জনাব নুরুল ইসলাম বুলবুল উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক উপস্থিত মহানগরীর সম্মানিত কর্মপরিষদের সদস্যবৃন্দ থানা পর্যায়ের সম্মানিত থানা আমির সেক্রেটারি এবং উপস্থিত সম্মানিত ভাইগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য যারা জীবন দিয়েছেন আমরা তাদের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি। আল্লাহ তাআলা তাদেরকে যেন সমস্ত গুনাহ মাফ করে জান্নাতে ফেরদাউস নসিব করেন এবং দেশের জন্য যারা যুদ্ধ করে আজকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসাবে আমাদের গৌরবের আমাদের সম্মানের ব্যক্তি হিসাবে এখনো আল্লাহ তাআলা যাদেরকে বাঁচিয়ে রেখেছেন হায়াতে তাইয়েবা তাদেরকে আল্লাহ তাআলা যেন দান করেন এবং তারা যে অসুস্থ অবস্থায় আছে তাদের এই সুস্থতা কামনায় আজকের এই প্রোগ্রাম থেকে আল্লাহ তাআলার কাছে আমরা বিশেষভাবে মোনাজাত করছি। আল্লাহ তাদেরকে সুস্থ নিরাপদ এবং বরকতপূর্ণ জীবনের সাথে যেন তাদেরকে ধৈর্য ধারণ করে বেঁচে থাকার তৌফিক দান করেন। সম্মানিত ভাইগণ, একটি দেশের স্বাধীনতার জন্য লড়াই করতে হয় এটা পৃথিবীর ইতিহাসে খুব বেশি ঘটনা নেই, তার মধ্যে আমাদের প্রিয় এই মাতৃভূমি বাংলাদেশ। এখনো পর্যন্ত পৃথিবীতে আরো বেশ কিছু রাষ্ট্র আছে যারা এই প্রিয় স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছে। আমরা আজকের এই দিনে দাঁড়িয়ে আহ্বান জানাচ্ছি সে সমস্ত স্বাধীনতা কামী, সে সমস্ত স্বাধীনতা প্রিয় মানুষ যাদেরকে এখন আল্লাহ তাআলা স্বাধীনতার নিয়ামতে সিক্ত করেন নাই, তাদের লড়াই সংগ্রামকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তাদের ন্যায়সঙ্গত আন্দোলনকে সফল করে আমাদের প্রিয় ফিলিস্তিন, আমাদের প্রিয় কাশ্মীর সহ যে সমস্ত রাষ্ট্রগুলো স্বাধীনতার জন্য লড়াই করছে আল্লাহ তাআলা তাদেরকে ওই স্বাধীনতার এই সুন্দর নিয়ামতে যেন তাদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করেন। সম্মানিত ভাইরা, আমরা যারা এই স্বাধীনতার আমরা বিজয়ের এই স্বাদ পেয়েছি, আমাদের এখন সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে এই বিজয়কে পরিপূর্ণ করতে হলে একদল যোগ্য দক্ষ সৎ নাগরিক গড়ে তুলতে পারলেই কেবল এই স্বাধীনতাকে অর্থবহ করা সম্ভব। একটি দেশের স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ, তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সেই স্বাধীনতাকে সে কতখানি কার্যকর করতে পারছে, অর্থবহ করতে পারছে। একটি বিজয় অর্জন করা কঠিন, আবার সেই বিজয়কে ধরে রাখা তার চেয়েও কঠিন। আমরা সেই কঠিন দায়িত্ব পালনের মধ্যে আছি। আমাদের মুক্তিযোদ্ধা যারা গৌরবের সম্মানের আমাদের দেশের যারা বীর হিসাবে চিহ্নিত, যাদের জন্য এই প্রিয় আমাদের একমাত্র জীবনের একটা সম্বল বিজয়কে আমরা অর্জন করেছি, সেই বিজয়কে এখন অর্থবহ করতে হলে মুক্তিযোদ্ধা যারা তাদের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে আমাদের এখন একদল সৎ এবং দক্ষ যোগ্য মানুষ গড়ে তোলা দরকার। কারণ তাদের স্বাধীনতার স্বপ্ন ছিল দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র, তাদের এই বিজয় অর্জন করার স্বপ্ন ছিল শোষণমুক্ত একটা রাষ্ট্র, তাদের বিজয়ের স্বপ্ন ছিল আমাদের উপরে কোনো আধিপত্যবাদের খর্গহস্ত থাকবে না সেই রকম একটা রাষ্ট্র। দুর্ভাগ্য হচ্ছে যে আমরা বিজয় অর্জন করেছি, স্বাধীনতার একটা মানচিত্রও পেয়েছি, একই সাথে আমরা দুঃশাসন থেকে মুক্তি পাইনি, আমরা শোষণের বিরুদ্ধে বিজয় অর্জন করতে পারি নাই, আমরা আমাদের পার্শ্ববর্তী আধিপত্যবাদীদের থেকে আমরা এখন নিজেদেরকে প্রকৃতপক্ষে বিজয় অর্জন করতে পারিনি। এখনো আমাদেরকে শুনতে হয়, এখন আমাদেরকে জানতে হয় যে পার্শ্ববর্তী রাষ্ট্রের একজন একজন মন্ত্রী তিনি প্রকাশ্যে বলে বেড়ান 1971 সালে পাকিস্তান এবং বাংলাদেশে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে ভারতের বিজয় হয়েছে। পাকিস্তান বাংলাদেশের যুদ্ধ হলে ভারত বিজয় হয় কি করে, এই প্রশ্ন যদি আমাদের আজকের 50 বছরে দাঁড়িয়ে স্বাধীনতার এই গুরুত্বপূর্ণ সময়ে এরকম একটা বক্তব্য তো একটা জাতির জন্য শুধু লজ্জাজনক না, এটা হুমকি। আমরা মনে করি যে মুক্তিযোদ্ধারা তাদের জীবন বাজি রেখে আমাদের এই প্রিয় বিজয় এবং স্বাধীনতা অর্জন করেছেন, আমরা যারা এখন বেঁচে আছি এইরকম যারা অর্বাচীন কথা বলেন এবং স্বাধীনতার বিরুদ্ধে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যারা হুমকি দেন এবং আমাদের এই স্বাধীনতা থেকে যারা শঙ্কার মধ্যে ফেলে দেন, আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী সহ 20 কোটি মানুষ বাংলাদেশে যারা এখন মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এবং এই বিজয়কে যারা অর্থবহ বিজয় পরিণত করতে চায়, তারা এ ধরনের যে কোনো অর্থহীন কথাকে, হুমকির কথাকে শঙ্কা তৈরি করে স্বাধীনতা এবং বিজয়ের বিরুদ্ধে সব কিছু মোকাবেলা করার জন্য 20 কোটি মানুষকে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী
তার সদযৌক্তিকতা এবং আমাদের দেশপ্রেম নিয়ে আমরা তার বিরুদ্ধে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে দেশের মানুষকে নিয়ে এই অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আসুন আমরা।